হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে বিকাশ অ্যাপসের মাধ্যমে কীভাবে ভিসা কার্ড থেকে ফান্ড অ্যাড করা যায়, অর্থাৎ অ্যাড মানি করা যায়। তো বিকাশ অ্যাপস থেকে অ্যাড মানি করে ভিসা কার্ড থেকে কীভাবে টাকা আনবেন, সেই প্রসেসটি আমরা আজকে দেখাবো। বিকাশ অ্যাপসের মাধ্যমে ভিসা কার্ড থেকে অ্যাড মানি করার অনেক সুবিধা রয়েছে। তার মধ্যে সবথেকে বড় সুবিধা হলো, আপনি এমন কোনো এরিয়াতে যদি যান কখনো গ্রাম অঞ্চলে যেখানে ইসলামী ব্যাংক বা অন্য কোনো ব্যাংকের কোনো এটিএম বুথ নেই, সেখান থেকে আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে এই বিকাশ অ্যাপস থেকে আপনি যখন ভিসা কার্ডের মাধ্যমে অ্যাড মানি করবেন, এটা আপনার অনেক সুবিধা নিয়ে আসবে। যেমন আপনি বিকাশ একটা এজেন্ট থাকলে সেই এজেন্ট থেকে আপনি বিকাশের মাধ্যমে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। এই বিষয় নিয়ে অলরেডি আমরা একটি ভিডিও করেছিলাম, সেটাতে আমরা মেইনলি দেখিয়েছিলাম যে কীভাবে অ্যাকাউন্ট থেকে সেলফিনে টাকা নিয়ে এবং সেলফিন থেকে ট্রান্সফার করে বিকাশে নিয়ে আপনাকে কীভাবে ক্যাশ আউট করা যায় বিকাশের মাধ্যমে। তো এটা অনেক একটু লং প্রসেস ছিল এবং একটু লেংদি ছিল বিষয়টা, এবং একটু ঝামেলাপূর্ণ ছিল, যে কারণে হচ্ছে অনেকে সেলফিন অ্যাকাউন্টে টাকা থাকে না। আগে প্রথমে আপনার সেলফিনে আগে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, এবং অ্যাকাউন্ট থেকে সেলফিনে টাকা নিতে হবে, এবং সেলফিন থেকে আবার বিকাশে ফান্ড ট্রান্সফার করতে হবে। এই জন্য এটা ছিল একটু ঝামেলাপূর্ণ। তো এবার আমরা সরাসরি দেখাবো আপনি সরাসরি কীভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে ইসলামী ব্যাংকের ভিসা কার্ড থেকে আপনি সরাসরি টাকা অ্যাড মানি করতে পারবেন, এবং তারপরে বিকাশ থেকে আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন অথবা ক্যাশ আউট করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার অবশ্যই বিকাশ অ্যাপ খোলা থাকতে হবে, এবং বিকাশ অ্যাপসে আপনার ইসলামী ব্যাংকের যে ভিসা কার্ডটি আছে সেই ভিসা কার্ডটি আপনার থাকতে হবে। ইসলামী ব্যাংকের ভিসা কার্ড থাকলে আপনি সেই ভিসা কার্ডের নাম্বার দিয়ে এবং ওটিপির মাধ্যমে, মোবাইলের ওটিপির মাধ্যমে আপনি ভিসা কার্ড থেকে অ্যাড মানি করতে পারবেন বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসের মাধ্যমে ভিসা কার্ড থেকে অ্যাড মানি করার আরও একটি বড় সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি একবার যদি বিকাশ থেকে ভিসা কার্ড অ্যাড করে আপনি অ্যাড মানি করেন, তারপর হচ্ছে আপনি এই কার্ডটি চাইলেই আপনি বিকাশে সেভ করে রাখতে পারবেন, এবং সেভ করে রাখার ফলে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে চাইলেই আপনাকে নতুন করে ঝামেলা পোহাতে হবে না। আপনি একদম প্রসেসটা অনেক আপনার কাছে অনেক শর্ট হয়ে যাবে। আপনি শুরুতে যে লেংদি প্রসেস নিয়ে আপনাকে ভিসা কার্ড থেকে টাকা অ্যাড মানি করতে হবে, পরবর্তীতে আপনি কার্ডটি একবার সেভ করে রাখলে পরবর্তীতে আপনাকে এটা এত ঝামেলা করতে হবে না, ডিরেক্টলি আপনি কার্ড থেকে খুব সহজে এবং শর্ট টাইমে আপনি অ্যাড মানি করতে পারবেন। এটা হচ্ছে একটা বড় সুবিধা। আর আরেকটা সুবিধা হচ্ছে ভিসা কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করাতে কোনো চার্জ কাটে না, এটা সম্পূর্ণ ফ্রি। এবং আপনাদের জন্য একটি বোনাস টিপস থাকছে, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক এখন মাঝে মধ্যেই এই অফারটি দিচ্ছে যে বিকাশে যদি আপনি ইসলামী ব্যাংকের ভিসা কার্ড থেকে অ্যাড মানি করেন সেক্ষেত্রে অনেক অফার থাকছে। রিসেন্টলি আমরা দেখেছি যে ইসলামী ব্যাংক থেকে এই অফার দিয়েছে যে 3,000 টাকা অ্যাড মানি করলে 30 টাকা ক্যাশব্যাক, আবার 5,000 টাকা অ্যাড মানি করলে 50 টাকা ক্যাশব্যাক, 100 টাকা ক্যাশব্যাক, এরকম ক্যাশব্যাক অফার থাকে। তো আপনি সাধারণত ফ্রাইডেতে ইসলামী ব্যাংক এই অফারগুলো দিয়ে থাকে, তো আপনারা যদি একটু মনিটরিং করে দেখে থাকেন তাহলে দেখবেন যে ইসলামী ব্যাংক মাঝে মধ্যেই অফারগুলো দিয়ে থাকে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজে। সেই অফারগুলো আপনার দেখলে সেই অফার অনুযায়ী আপনি যদি বিকাশে অ্যাড মানি করেন সেক্ষেত্রে এই বোনাসগুলো পেয়ে যাবেন। এটা কীভাবে করবেন সেই প্রসেসটি আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে যেয়ে দেখবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংকস। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, বিকাশ অ্যাপসে ভিসা কার্ড থেকে আপনাকে অ্যাড মানি করার জন্য প্রথমে হচ্ছে বিকাশ অ্যাপসে লগ ইন করে নিতে হবে। তো আমি লগ ইন করে নিলাম, লগ ইন করাটি দেখাইনি যেহেতু এখানে সিকিউরিটি এবং প্রাইভেসির কিছু ইস্যু আছে, সেই জন্য আমি লগ ইন করাটি দেখাইনি। তো যাই হোক, আপনি বিকাশ অ্যাপসে রেজিস্টার করা থাকলে আপনি এরকম লগ ইন করে নেবেন। লগ ইন করে হচ্ছে এই যে এখানে যে অ্যাড মানি সেকশন আছে এই অ্যাড মানিতে প্রেস করবেন। তো অ্যাড মানি করে এখানে দুইটা অপশন আছে, ব্যাঙ্ক টু বিকাশ এবং কার্ড টু বিকাশ। আপনি হচ্ছে যেহেতু ভিসা কার্ড থেকে আমরা অ্যাড মানি করবো সেহেতু ভিসা আপনি কার্ড থেকে এই কার্ড টু বিকাশ এটা এই অপশনটা সিলেক্ট করবেন। তো কার্ড টু বিকাশ সিলেক্ট করার পর এখানে আবার দুটো অপশন আছে, একটা হচ্ছে মাস্টার কার্ড একটা ভিসা কার্ড। তো আমরা যেহেতু ভিসা কার্ড থেকে অ্যাড করবো তো ভিসা কার্ড সিলেক্ট করবো, আর যদি আপনি মাস্টার কার্ড থেকে সিলেক্ট করতে চান অ্যাড করতে চান সেক্ষেত্রে মাস্টার কার্ড সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা ভিসা কার্ড থেকে অ্যাড করবো সেহেতু ভিসা কার্ডে সিলেক্ট করি। ভিসা কার্ড সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনার কোন নাম্বারে আপনি অ্যাড মানি করবেন সেটা দেখাচ্ছে। তো এখানে আপনি যদি নিজের অ্যাকাউন্টে হয় আপনার বিকাশ যে অ্যাকাউন্টটা যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা দেখাবে। তো আপনি মাই অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি অন্য কারো মোবাইল নাম্বারে অ্যাড মানি করতে চান সেক্ষেত্রে এখানে আদার অ্যাকাউন্ট সিলেক্ট করে তার অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। তো যেহেতু আমি আমার অ্যাকাউন্টেই অ্যাড মানি করবো সেহেতু মাই অ্যাকাউন্ট রাখছি, এবং এখানে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে। তো নিচে হচ্ছে অ্যামাউন্ট, এখানে আপনাকে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে তো আপনি কত টাকা অ্যাড মানি করবেন। আমি আপনাদেরকে আপাতত 100 টাকা অ্যাড মানি করে দেখাবো, তো আমি 100 লিখে দিচ্ছি। তো 100 টাকা লেখার পরে এবং নিচে একটা জিনিস খেয়াল করবেন যেখানে লেখা আছে মিনিমাম অ্যামাউন্ট 50 টাকা, অর্থাৎ মিনিমাম সর্বনিম্ন হচ্ছে 50 টাকা অ্যাড মানি করতে হবে, এর নিচে করা যাবে না। তো আমি 100 টাকা অ্যাড মানি করবো, তো এখানে প্রসিডে ক্লিক করবো।
প্রসিডে ক্লিক করার পর এখানে আমার কার্ড নাম্বার দেখাচ্ছে। যেহেতু অলরেডি আমার কার্ডটি সেভ করা আছে, আমি আগেও এই কার্ড থেকে অ্যাড মানি করেছি, তাই আমার কার্ডটি সেভ করা আছে এবং আমি কার্ড সিলেক্ট করব। আর যদি আপনাদের কার্ড সেভ করা না থাকে, আপনি যদি নতুন কোনো কার্ড থেকে অ্যাড মানি করতে চান, সেক্ষেত্রে এই যে নতুন যে অপশন আছে অ্যাড মানি ফ্রম নিউ কার্ড, এই নিউ কার্ড এখানে সিলেক্ট করলে আপনার কার্ড নাম্বারটি দেওয়ার পরে কার্ড নাম্বারটি দিয়ে আপনি কার্ডটি সেভ করে নেবেন। তো যাই হোক, আমি কার্ড নাম্বারটি এখানে সেভ করে দিলাম, কার্ড নাম্বারটি সিলেক্ট করলাম। এখান থেকে আপনার এই রিভিউ ওর অর্ডার, আপনার অর্ডারটা একটু রিভিউ করে নেবেন। হচ্ছে কার্ড টাইপ ভিসা, কার্ড নাম্বার দেখাবে, এক্সপাইরেশন ডেট দেখাবে আপনার কার্ডের, এবং ইওর টোটাল অ্যামাউন্ট হচ্ছে এত টাকা। তো এখানে পেতে সিলেক্ট করবেন। সব কিছু ঠিক থাকলে পেতে সিলেক্ট করার পরে আপনার ফোনে হচ্ছে একটি ওটিপি আসবে, তো একটু অপেক্ষা করতে হবে তার জন্য। আপনাকে ফোনে একটি SMS আসবে, তো এই যে আমার SMSটি চলে আসছে, আমি OTPটি দিয়ে দেবো। তো আমি OTPটি এন্টার করলাম। OTP দেওয়ার পর হচ্ছে কনফার্মে প্রেস করতে হবে। তো কনফার্মে প্রেস করার পর একটু লোডিং নেবে, একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে কার্ড টু বিকাশ সাকসেসফুল, তো এখানে আপনাকে সাকসেসফুল দেখাচ্ছে, ইওর কার্ড টু বিকাশ ইজ সাকসেসফুল, মানে আপনার অ্যাডমানিটি হয়ে গেছে। তো আপনি এখানে হোমে প্রেস করে দেখবেন, আপনি ব্যালেন্স চেক করে দেখবেন যে অ্যাডমানি হয়ে গেছে, এবং আপনি চাইলে বিকাশের স্টেটমেন্ট দেখতে পারেন যে আপনার অ্যাডমানিটি হয়েছে কিনা। এটা আমি দেখতে পাচ্ছি এখানে আমার অ্যাডমানি হয়ে গেছে। তো এই হচ্ছে বিকাশের মাধ্যমে ভিসা কার্ড থেকে অ্যাডমানি করা। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট করে এই ভিডিও সম্বন্ধে মতামত জানাবেন, এবং ইন ফিউচারে কী ধরনের ভিডিও চান সেই বিষয়গুলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা ট্রাই করব সে ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইওরসেলফ, আল্লাহ হাফেজ।